বাংলা মানবতার সমাধান عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد وعن ابن عمر رضي الله تعالى عنهما قال نهى رسول الله صلى الله عليه وسلم عن بيع الثمار حتى يبدو صلاحها نهى البائع والمبتاع متفق عليه درشق شوطا আপনাদের প্রিয় অনুষ্ঠান দার্শে হাদিস আমাদের আলোচনা ব্যবসা সংক্রান্ত মাসাইল এর বিধান নিয়ে আলোচিত হচ্ছে আশা করি আপনারা আমাদের এই আলোচনা থেকে উপকৃত হচ্ছেন কোরআন সন্ন্যার আলোকে জীবন গড়ার সুযোগ পাচ্ছেন আজকে এ পর্বে আমরা যে হাদিসটি পাঠ করেছি আবদুল্লাবিন অমার রাজাল্লা তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্ল সাল্লাম নিষেধ করে দিয়েছেন আনবাই যে কোনো ধরনের ফল বিক্রি করতে হাত্তায়ুয়া সালা যতক্ষণ পর্যন্ত এই ফলটি পরিপক্ক না হয়ে যাবে পেকে না যাবে নেওয়ার মতো না হয়ে যাবে বিপদ মুক্ত না হয়ে যাবে কাঁচা থাকতেই বা ফুলে ফলে থাকতেই বিক্রি করা যাবে না এটা যখন পেড়ানোর মতো উপযুক্ত হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটা বেচা বিক্রি করা যাবে না নাহা আলবাই বাগানের মালিক ফলের মালিককেও নিষেধ করেছেন বিক্রেতাকে ওয়াল মুভতা এবং যে ক্রয় করবে তাকেও নিষেধ করে দিয়েছেন কারণ এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবেন কোনো এক পক্ষ অথবা উভয় পক্ষ এক্ষেত্রে ফল গাছে থাকা অবস্থায় এটা যতক্ষণ পর্যন্ত এটাকে প্রেরণার উপযুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে বেচা বিক্রি কেনা কোনোটাই চলবে না আজ আমাদের দেশে আমাদের সমাজ এমন দেখা যায় যে ফল এখনো পাড়ার উপযুক্ত হয় নাই বরং মুকুলেই বিক্রি হয়ে যাচ্ছে এটা নিঃসন্দেহে এই ব্যবসা শরীয়তে তাকে হারাম করে দেওয়া হয়েছে কারণ এর মধ্যে বিপদ আপদ হতে পারে ভালো মন্দ হতে পারে আশঙ্কা মুক্ত নাও হতে পারে এই জন্য অজানা এক অবস্থার প্রেক্ষিতে আপনি ক্রয় বিক্রয় করবেন এটা শরীয়তে জায়জ করা হয় নাই এক্ষেত্রে বাগান মালিকদেরকে আমরা অনুরোধ জানাব আপনারা এই হাদিসের আমলের বিপরীত কোন আমল করতে চাইবেন না যারা বিক্রয় করবেন তাদের জন্য যেমন নিষেধ যারা ক্রয় করবেন আমবাগান বা লিচু বাগান বা যেকোনো এই ধরনের এটা পরিপক্ক হওয়ার আগে বিক্রি করা বা ক্রয় করা কোনোটাই কিন্তু জায়জ নেই এটা হারাম এজন্য আমরা এ ব্যাপারে সতর্ক থাকব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক যেন দান করেন হাদিসটি বোখারি মুসলিমের হাদিস এর বিশুদ্ধ কোনো হাদিস হতে পারে না তবে ক্ষেত্রে বলেছিলাম যে যদি বাগানটা পুরোটাই যদি এটাকে বর্গা দেওয়া হয় আধা আধি বা যেভাবে দুই পক্ষ কন্ট্যাক্ট করবে সেটাও যেমন জায়জ রয়েছে অথবা এটা যদি ভাড়া দিয়ে দেয় ভাড়ার ক্ষেত্রে বলেছিলাম দুই ধরনের মত রয়েছে তবে জায়জ রয়েছে ভাড়া দেওয়া তবে জুলুম যদি হয়ে যায় যদি কিছুই না পায় যে ক্রেতা জমিন ভাড়া হোক বা বাগান ভাড়া হোক জুলুম পর্যায়ে যেন না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে সেটাও আমরা বলেছিলাম

তিনি বললেন তাহমার সেটা লাল হয়ে যাবে আও তাসফার অথবা হলুদ হয়ে যাবে কিছু ফল আছে যখন সেটা পাড়ার উপযুক্ত হয় সেটা তখন কিছু আছে লাল হয়ে যায় আর কিছু আছে হলুদ হয়ে যায় মোট কথা হলুদ বর্ণ এবং লাল বর্ণ হয়ে গেলে শুধু নয় বরং এর সঙ্গে সেটা পেরে নেওয়ার উপযুক্ত হয়েছে তখনই সেটাকে বিক্রি করা যায় হবে তার আগে যদি কেউ বিক্রি করে তাহলে সেটা জায়জ হবে না হারাম পর্যায়ের হয়ে যাবে এবং সেই অর্থ নেওয়াটাও তার জন্য বৈধ হবে না ইমাম বুখারি এবং মুসলিম বর্ণনা করেছেন এখানের শব্দগুলি ইমাম রাহমাতুল্লাহ আলাই কাজে অর্থ যদি এক হয় সেটাও মুত্তাফক আলাই মানে এই হালিস বর্ণনা করতে ইমাম বুখারি মুসলিম দুইজনেই বর্ণনা করেছেন শব্দের পার্থক্য হলেও যদি অর্থ এক হয় সেক্ষেত্রে বোখারি মুসলিম বর্ণনা করেছেন মহাদেশাম মু আলাই বলেন তবে হুবাহু শব্দ হলে তো অত্যন্ত ভালো হুবাহু শব্দ না হলে অর্থ যদি এক হয় তবু সেটাকে আলাই বলা হয় তবে বলে দেন শব্দ মুসলিমের না ইমাম বোখারির এ কথাটা এই আমানতটুকু তারা আমাদের কাছে পৌঁছে দেন তাহলে দ্বারা আমরা বুঝলাম যে ফল পেড়ে নেওয়ার উপযুক্ত না পর্যন্ত বিক্রি করা যাবে না এবং এই নিষিদ্ধ বিক্রেতা এবং ক্রেতা উভয়ের জন্য প্রযোজ্য বিক্রেতা বলবেন আমি কি করব আমার কাছে তারা এসেছে চাচ্ছে তা আমি কি করব না আপনার এই অজুহাত আপনার এই আল্লাহ কবুল করবেন না কাজেই মানুষকে জবাব দেওয়ার আগে আল্লাহকে কি জবাব দিবেন সে ব্যাপারটা ভালো করে আগে বুঝে নেওয়া উচিত আল্লাহ রব্বুল আলমিনের শরীয়তের নীতিমালা বিধিমালা মেনে নিতে পারলেই উত্তর দিতে পারবেন নচেত আপনার ইচ্ছা মতো প্রিয়জন বা ওজন খাড়া করবেন সেটা মহানব্বুল আলমিন শ্রবণ করবেন না আল্লাহ নবী সালাম থেকে বর্ণনা করেন আনাস বিন মালিক আনু আল্লাহ তালন আল্লাহ নবী আসালাম নিষেধ করেছেন আনবাইল এনাব হাত এনাব অর্থাৎ আঙ্গুর যতন পর্যন্ত উপযুক্ত না হবে এখানে বলছে কালো না হয়ে যাবে অর্থাৎ একটু কালো ধারণ রং আসবে পাড়ার উপযুক্ত হয়ে গেলে পাড়ার উপযুক্ত অর্থাৎ যে আঙ্গুরটা পেরে নিলে আর নষ্ট হবে না খাওয়ার উপযুক্ত থাকবে এমন আঙ্গুর না হওয়া পর্যন্ত বিক্রি করা আল নিষেধ করে দিয়েছেন হাব হাবাদ এবং হাব যেগুলি দানা জাতীয় ফসল এগুলিও বা ফল বিক্রি করা যাবে না যেরকম ডালিম আছে অন্য কিছু আছে যত পর্যন্ত সেটা পরিপক্ক না হয়ে যায় শক্ত না হয়ে যায় পাড়ার পরে সেটাকে নষ্ট হওয়ার মুক্ত না হয় এমন না হওয়া পর্যন্ত বিক্রি করা যাবে না হাজসি ইমাম বাদ দিয়ে অর্থাৎ পাঁচ জন অর্থাৎ আবুদাউদ্ বর্ণনা করেছেন হেব্বান হে হাকিম ইবন হেব্বান এবং হাকিম রাহিমল হাদিসটিকে সহি বলেছেন হাজি সহি হাদিস তার এই সব দ্বারা আমরা বুঝতে পারলাম ফল বা ফসল পাড়ার মতো বা কাটার মতো না হওয়া পর্যন্ত বিক্রি করা যাবে না এটা আমরা বুঝতে পারলাম وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لو بعت من اخيك تمرا فاصابته جائحه فلا يحل لك ان تاخذ منه شيئا بما تاخذ مال اخيك بغير حق رواه مسلم وفي روايه له ان النبي صلى الله عليه وسلم بوضع الجوائح جابر بن عبد الله رضي الله تعالى عنه كبرنيته তিনি বলেন সুলাসাল্লাম বলেছেন তুমি যদি তোমার ভাইয়ের কাছে খেজুর বিক্রি করে দাও গাছে খেজুর হয়ে গেছে পেকে গেছে পাড়ার উপযুক্ত হয়ে গেছে ফাঁসাবাথ হু যা যাহা এরপরে ওই খেজুর গাছে বিপদ এসে গেছে আসমানি বা জমিনী বালা এসে গেছে ফালায়া হিল্লুলা কান্তা হুদা মিন হুশাইয়া তারপরও তোমার ভাইয়ের কাছ থেকে এই টাকা নেওয়া তোমার জন্যে জায়েজ হবে না হালাল হবে না হারিসের বাকি অংশ আমরা একটা ছোট্ট বিরতির পরে ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে সৃষ্টিকর্তাকে জানার জন্য ইসলামের প্রকল্প মেনে চলার পুরোopically ভালো মন্দের মাঝে তফাত করার জন্য চেতনা দিয়েছেন আল্লাহর শরীয়তের বাইরে যাওয়ার সুযোগও তার দিয়েছেন মানবতাকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম দিয়েছেন এটা অনুসরণের মধ্যেই মানব কল্যাণ নিহিত রয়েছে ইসলামই একমাত্র রাস্তা প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে জাফর বিন মুহসি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর شیخ शाहिदুল্লাহ খান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ তেলবর ফারুন হুসেনের উপস্থাপনায় স্যাখসন্দের কামেই মানুষ ধর্ম মানতে পারে আল্লাহস ভালো হওয়া কাছ থেকে ইসলাম আমাদের কাছে এসেছে পরের মধ্যে ইসলামে আল্লাহ মনোনীত দিয়ে প্রতিটি বিধান আল্লাহ তাআলা যেটা দিয়েছেন এটা মানুষের পরিযায়ী ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানাদ দুনিয়াবি ফায়দা Saturdays provide. In Britain, we are facing one big problem: that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity?

কাল রাত সাড়ে টায় পুনর সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিএস টিভি বাংলায় শীত চারিদিকে চলছে এক জোয়ার বিদাতের প্রচণ্ড ঝরে লণ্ড ভণ্ড রসুল লহসাল্লাম লাহ আলী হোসাল্লামের সুন্ন পিচ্ছিল সরু জান্নাতী কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে ছয় পাঁচ সে পথকে করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র পিচ টিভি বাংলায় জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল কালিমা আবেদন পরবর্তী অনুষ্ঠান বাংলায় আসসালাম আলাইকুম আহমতুল বিরতির পরে আবারও আমরা হাদিসের বাকি অংশ পূর্ণ করার জন্য উপস্থিত হয়েছি স্টুডিওতে বন্ধুগণ আল্লাহ নবী আলিসাল্লাম বললেন তুমি যদি তোমার ভাইয়ের কাছে খেজুর বিক্রি করে দাও আর ওই খেজুর গাছে আল্লাহ কোনো আসমানি জমিনি বালা বিপদ আসে সেটাকে হালাক নষ্ট করে দেয় তোমার জন্য তাহলে সেই ভাইয়ের কাছ থেকে কিছু নেওয়া হালাল হবে না বিমাতা খুদমাল আখি কাবি গে রাহাত কোন অধিকার ছাড়া কিসের বিনিময়ে তুমি এই অর্থ তোমার ভাইয়ের কাছ থেকে তুমি গ্রহণ করবে এ আদিস্তিমা মুসলিম বর্ণনা করেছেন অন্য আছে আল্লাহ নবী আসালসাল্লাম আমার নবী যদি কোনো আপদ বিপদ আসে তাহলে সেই পরিমাণে সেটাকে বাদ করে দাওতে নবী নির্দেশ করেছেন এখানে আমরা আগেও বলেছি যদি পেরে নেওয়ার উপযুক্ত হয়ে যায় পেকে গেছে বিক্রি হয়ে গেছে ক্রেতা তার নিজস্ব কোনো অবহেলার কারণে এটা কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে এর দায়ী দায়িত্ব বিক্রেতা গ্রহণ করবে না আর যদি অবহেলা ছাড়াই কোন বিপদ আপদ চলে আসে আসমানি বা জমিনী বালা যেটা তার নিজের পক্ষ থেকে না ঝড় তুফান বৃষ্টি বা কোনো কারণ এসে যেতে পারে পঙ্গুপাড় এসে খেয়ে দিতে পারে এ ধরনের যদি ঘটনা ঘটে যায় তাহলে বিক্রেতাকে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে ক্রেতা ততটুকু তার থেকে বাদ করে দিতে হবে এটাই এ দ্বারা আমরা বুঝতে পারলাম এই শিক্ষাটা যারা বাগান ব্যবসায়ী إذاك مني ركثهبي. وان ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال من يبتاع نخلا بعد أن تؤبر فثمرتها للباع الذي باعها إلا أن يَشْتَرِطَ المبتاع متبكنا عليه. عبد الله بن عمر تكبوتني رضي الله تعالى عنهما. ترى الله نبي تكبوتنا رسول الله صلى الله عليه وسلم بوليشن من يبتاع نخلا بعد أن تؤبر. খেজুর গাছের তাবিরের পরে যদি কেউ খেজুর গাছ কিনে নাই ক্রয় করে নাই। তাবির হলো বেটা খেজুর গাছের মাথার মধ্যে লম্বা লম্বা শীষের মতো বের হয় এইটাকে কেটে যেগুলি বেটি খেজুর গাছ সেগুলির সঙ্গে বেঁধে দেওয়া হয় এবং এর ফলে রব্বুল আলামিনের ইচ্ছায় সেই ফল গাছটা বেশি দেয় তাই তাবির করা হলো তাহলে যে তাবির করা খেজুর গাছ বিক্রি করবে فاسمرتوها للبائع বা আহা تاوله এই গাছ যে বিক্রি করবে বিক্রেতার মানে আগের মালিকেরই এই ফলগুলি সে পাবে ইল্লা ইস্তারিতাল মুবতা কিন্তু ক্রেতা যদি শর্ত করে যে না তাবির আপনি করেছেন বটে তবে আমি এই শর্তে ক্রয় করব যে ফল কিন্তু আমারই এই বছর আমি পেব আপনি আর পাবেন না অথবা যদি বিক্রেতাও শর্ত করে যে আমি এই গাছের ফল নেব বাকি আপনি এর পরের বছর থেকে আপনার গাছ হবে আপনি ফল খাবেন এ ধরনের শর্ত যদি হয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে আর শর্ত ছাড়াই যদি নর্মালি বিক্রি করে দেয় খেজুর গাছের বাগান তাবির করা হয়েছে তাহলে ক্রেতা না পেয়ে বিক্রেতায় এর ফল পাবে আর যদি তাবির করা না হয় বিক্রি হয়ে যায় ফলের গাছ তাহলে সেক্ষেত্রে ক্রেতা গাছ এবং তার ফল পেয়ে যাবে হাজিস্টি বুখারি মুসলিম থেকে বর্ণিত হয়েছে এ পর্যন্ত আমরা গাছের ফল কখন বিক্রি করা যাবে কখন করা যাবে না কোন ব্যবসাগুলি জায়েজ কোনগুলি জায়েজ না এর বিস্তারিত বর্ণনা আমরা শুনে আসতেছি আল্লাহ করে এ পর্যন্ত আমরা যা শুনেছি তা বোঝারও চেষ্টা করব সে অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করার চেষ্টা পাব আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন এ পর্যায়ে আমরা ব্যবসা বাণিজ্য পর্বের পঞ্চম অধ্যায় আবু আবু সালাম অলকার ওর রাহান বাকিতে বিক্রি সালাম বা সালাফ বাকিতে বিক্রি করা এবং করজ আর বন্দুক রাখার ব্যাপারে এর যে মাসলাম মাসাইল রয়েছে এর যে বিধান রয়েছে যা আমাদের জীবনে হয়ে থাকে একজন মানুষ কিছু ক্রয় করল এখন টাকা পরিশোধ করার মতো তার নেই অথবা অগ্রিম টাকা দিয়ে বলল আমাকে এই মানের জিনিস এনে দিতে হবে এটা হলো বায়ুসালাম বা বায়ুসালাফ বাকিতে বিক্রি এক পক্ষের নগদ আর পক্ষের বাকি কেউ কাউকে যদি কর্জ দেয় এটা অত্যন্ত একটা নেকির কাজ একজন আরেকজনের প্রতি এসান করবে কর্জ দিবে কোনো বিনিময়ে কোনো নাফা বা লাভ নিবে না এটাও একটা উন্নত সুন্দর কাজ পর রেহেন এটা হচ্ছে কি বন্ধক রাখা একজন কারো কাছ থেকে কিছু কর্জ নিল মনে করেন দশ টাকা আপনি একজনের কাছ থেকে কর্জ নিলেন এই কর্জটা ফেরত দেবেন হয়তো ছয় মাস বা নয় মাস পরে এখন যিনি দাতা যাকে বলা হয় রাহেন আর যেন কি মূর্তাহেন যে নিল যে দিল সে হলো রাহেন যে নিল সে মূর্তাহেন আর যা নিল সেটা হলো রাহান তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে যে যিনি এই বন্দুক টাকা কর্জ নিল এর বিনিময়ে যে কর্জ দিচ্ছে উনি এখন ভাবতেছেন যদি ছয় বা নয় মাস পরে আমার এই কর্জটা ফেরত না পায় এই কি করতে হবে জামানত কিছু রাখতে হবে যেটাকে বলা হয় রেহেন বা বন্ধক এক্ষেত্রে উনি যে টাকা দিলেন ওর কাছে কিছু রেহেন রেখে দিলেন যে নিলেন যে দিলেন তার কাছে কিছু বন্ধক রাখলেন এই বন্ধক যখন সে কর্য ফেরত দিয়ে দেবে বন্ধক সে ফেরত নেবে কিন্তু এক্ষেত্রে যদি এমন হয় যে কর্য পরিশোধের সময় হয়ে গেছে আর যিনি কর্জ দিয়েছেন তিনি কর্যগগ্রহীতাকে বলার পরও সময় মতো তা পরিশোধ করছেন না তার এক্ষেত্রে তার কাছে যে বন্ধক রাখা হয়েছে ওই জিনিসটা বিক্রি করে দিয়ে তার যে পরিমাণ টাকা কর্য সেটা তিনি আদায় করে নেবেন তার আগে তাকে হয়তো সরকারিভাবে নোটিশ দিতে পারে কোর্ট থেকে তাও না হলে নোটিশ দেওয়ার পরে কাজী সাহেব যে ঋণ গ্রহণ করেছিল তাকে বাধ্য করবে বা সময় চাইলে সময় দেবে তাও যদি না দেয় তাকে বিক্রি করে কর্য পরিশোধ করতে বলবেন বন্ধকের জিনিস তাও না হলে সরকারিভাবে কাজী সাহেব বিচারক সাহেব ওই বন্দুকের জিনিসটা বিক্রি করে তার যে কর্য পরিমাণ টাকা দিয়েছিল সেটা তাকে আদায় করে দেবে যাতে করে কর যে হাসানার এই যে একটা সুন্দর ব্যবস্থাপনা বন্ধ না হয়ে যায় এভাবে যদি কেউ কর্জ দিল আর কর্গ্রহীতা তাকে পরিশোধ করল না আর এর ফলে কর্জদাতা সে মাহরুম হয়ে গেল সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল তাহলে হবে সমাজে কর্জ আর কেউ দিতে চাইবে না এজন্যে এই তিনটি জিনিসের কর্জ দেওয়া বন্ধক রাখা কর্যের ক্ষেত্রে এবং বাকিতে বিক্রি এর বিষয়গুলি নিয়ে আমাদের এবার পঞ্চম অধ্যায় শুরু হচ্ছে এ পর্যায়ে প্রথম হাদিসি আমাদের عبد الله بن عباس عن ابن عباس رضي الله تعالى عنهما قال: قدم النبي صلى الله عليه وسلم المدينه وهم يسلفون في الثمار السنه والسنتين فقال من اسلف في ثمر فليسلف في كيل معلوم وازل معلوم الى ازل معلوم متفق عليه وللبخاري من اسلف في شيء. عبد الله بن عباس تكي بونيتو رضي الله تعالى عنهما تنبؤين সাল্লাম যখন মক্কা থেকে হিজত করে মদিনায় আসলেন তখন দেখলেন মদিনাবাসীর লোকেরা ইউসলিফুন ইউসনি তারা তাদের গাছের ফলে সালাফ ব্যবসা করত। অর্থাৎ অগ্রিম টাকা দিয়ে দিত ফল পাকলে খেজুর পাকলে তারপরে সেখান থেকে তারা নিবে হয়তো ধান এখনো জমিনে আছে পাঁচশো টাকা বা বাজার রেট হিসাবে আমি এত টাকা এখন দিয়ে দিলাম এই ধান উঠলে আমাকে তুমি ধান দেবে অথবা ধান যার কাছে আছে বা ফল যার কাছে আছে সে একজনকে বলল আমাকে ভাই পাঁচশো টাকা বা হাজার টাকা রেট হিসাবে বাজার আমাকে দেও আমার এই ফল পাকলে বা এই ধান কাটলে বা ফসল কাটলে আমি তোমাকে দিয়ে দেব তাহলে যিনি ক্রেতা তার পক্ষ থেকে অগ্রিম নগদ বিক্রেতা পরে বিক্রির পণ্য পরে এই ব্যবসাটা মদিনার বাসীরা করতেন আসানা আসানা এক বছর দুই বছরের জন্য এই ধরনের ব্যবসা করতেন ফাঁকা আলাফা ফি সামারিনা আলুম আল্লাহ নবী আসাতসাল্লাম বললেন যদি তোমরা এই সালাফ বা সালাম ব্যবসা করতে চাও তাহলে কাইলিম্মা আলুম কত কাঠা এটা জানা হতে হবে অজানা যাবে না টাকা দিলাম দিও কত দিবে না কত কাঠা মাল দিবে অজলিম্মা আলুম আর যদি কাঠার মাপের না হয় এটা বাটখারা মাপ দিয়ে হয় তাহলে কত ওজন সেটাও নির্দিষ্ট হতে হবে মালুম কখন দিবে তাও নির্দিষ্ট হতে হবে তাহলে এর মাপ এবং সময় নির্দিষ্ট হতে হবে এই শর্ত যদি পাওয়া যায় তাহলে সেই জায়জ হবে আর যদি শর্ত না পাওয়া যায় তাহলে সেই ব্যবসা জায়জ হবে না প্রথম শর্ত কি দিবে সে বিষয়ে জানা আমি টাকা দিলাম কোন ধরনের আমাকে মাল দিবে জানা দুই নম্বরে এর দাম কত মূল্য কত জানা তিন নম্বরে যে মজলিসে আগ হবে সেখানে লেনদেন হতে হবে অর্থাৎ যেখানে কথা চলতেছে সেখানে যে টাকা দিয়ে দিল যে আমাকে মাল পরে দিবে অথবা মাল দিয়ে দিল টাকা পরে নেবে এটা হতে হবে হবে হাতে নিতে এইভাবে যেটা তিনি ই করতেছেন তার জিম্মাই থাকবে এখন যার উপরে এই বায়ুসালাম বা সালাফ হচ্ছে তার এই জিম্মা তার উপরে থাকবে কারণ যে তিনি সপ্রোদ করবেন তার জিম্মাই থাকতে হবে জিম্মায় যদি না থাকে কে করবে তাহলে এটা এইভাবে তার গুনাগুণ জানা থাকতে হবে এবং এর মধ্যে কোনো যেন অজ্ঞতা না থাকে এর মধ্যে যেন তার সময় নির্দিষ্ট উল্লেখ থাকে এইভাবে কখন দিবে কত সময়ের মধ্যে দিবে সবকিছু মোট কথা এখানে যেন কোনো প্রকার কোন জ্ঞানজাম সৃষ্টি না হতে পারে কোনো ঝামেলা না আসতে পারে সব কিছু জানাশোনা হলে এই ব্যবস্থা জায়জ রয়েছে তবে বায়ুস্সালাম এটাকে আল্লাহ রবুল্লা আলমী মানুষের প্রয়োজনের তাগিদে জায়জ করেছেন তবে অত্যন্ত নাজুক কিন্তু অবস্থা অর্থাৎ কেউ যদি সময় মতো দিতে পারল না অনেক সময় ব্যাংকে এই ব্যবসা হয় অনেক সময় ইসলামী ব্যাংকেও হয়তো এই ধরনের ব্যবসা আমরা জানতে পারি যদি এমন হয় সময় মতো যদি পরিশোধ করতে না পারে আর এক্ষেত্রে তারপরে জরিমানা বাধা হয় তাহলে সেটা সুদ হয়ে যাবে কোনোভাবেই জরিমানার নামে বা অন্য কোনো নাম দিয়ে অতিরিক্ত সময়ে না দিতে পারলে নেওয়া জায়েজ হবে না এ কথা আমাদেরকে মনে রাখতে হবে তাহলে সালাম যেটা এটা শর্ত সাপেক্ষ জায়জ রয়েছে শর্ত যদি না পাওয়া যায় তখনই সেটা না জায়জ হয়ে যাবে ইহাল ইসলিমাম বখারি মুসলিম বর্ণনা করেছেন বোখারি শব্দ আছে মান আসলা ফাফি সাই যে কোনো জিনিসে তাহলে ফল না যে কোনো জিনিসে ওটা হতে পারে আমি টাকা দিলাম এই কোয়ালিটির জিনিস চাই এই সময়ে এটা এই মাপে এটা হতে হবে এত দামে অথবা আমি এখন মাল দিয়ে দিলাম অমুক সময়ে আমি এই টাকা বা এই অর্থ আমি চাই এভাবে জায়েজ রয়েছে তবে শিকার না হয় আজকাল দেখা যায় মহাজনরা ধান যেখানে দাম হবে আটশো টাকা মন চারশো পাঁচশো বা ছয়শো টাকা মনে তাদেরকে দিয়ে দিচ্ছে বলছে এই যে একটা বিরাট সময় এই জন্য আমি বেশি দিব না তবে মনে রাখতে হবে ব্যবসা জায়জ হলেও কার কেউ জুলুম না করে

তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন্লা যেই জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হবে জন্য এরির জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামই হলো হাদিস উদ্দেশ্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দেওয়া অসৎ কাজের নিষেধ করা মুজাফফর বিন محسن ডক্টর হাফেজ এবিএম হাসবুল্লাহ আহমদুল্লাহ বিন মোহাম্মদ লাওয়ার হোসেন शाहिदুল্লাহ খান মাদানী আব্দুর রাজাক বিন ইউসুফ ডক্টর আবু বকর মোহাম্মদ zakaria জাহাঙ্গীর আলমের এর উপস্থাপন

জাকিরের আন্তরিক বার্তা ধর্মতত্ত্বের কোষ্টি পাথর সুরা ইখলাস হল ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ধর্মতত্ত্ব মানে হলো ঈশ্বর সম্পর্কে জানা সুরা ইখলাস হল লিটমাস টেস্ট ঈশ্বরকে জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর আয়াত নম্বর এক থেকে চার কল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ হুসসামাদ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন লামেআলদ ওয়ালামিউলাদ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ এবং তার সমতুল্যর কোনো কিছুই নাই সহি বুখারিতে উল্লেখ করা আছে 6 নম্বর খণ্ডে কিতাবুল ফাযায়েল কোরআন অধ্যায় নম্বর 30 হাদিস নম্বর 500